সাল কিসা সকাং আমেরিকা ও থাংপুরো হাকত নিগুলোগো গলাইজাক লোকরক সেফটি নি টপিক নতুই কক সাকা কংগ্রেস নি অজমা রাহুল গান্ধী কেন্দ্র ও কংগ্রেস নি হাফাং ফাইকে আর সেফটি সিস্টেম নরই খিবিনাই হনি সাকাব রাহুল গান্ধী নি কক সামান কেবঙ্গে খরংটি সাকায় বিজেপি নি অজমা সং ককটিশালো হাকত রুক বিজেপি নি কবক মুম্বাই হাকত নিলগি হাস্তে অব সেজামানি সামং বতাং পান্দা পালাই জাখা আশালো প্রদেশ বিজেপি এসি মোর্চা নি লোয়াজি মুম্বাই আগুলি নি কৃষ্ণ নগরনি বিজেপি নি হাবানক বুসকাঙ্গ সেজামানি সামং বতাং পান্দা পালাই জাখা আর সালনি পান্দাও মানজাখা ন্যাশনাল এসসি মোর্চানি কচাম চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদার প্রদেশ বিজেপি এসসি মোর্চানি প্রেসিডেন্ট অরবিন্দ দাস খুবই কুবুনি অজমাতে সিপাইসং আসলে ককটুমা থুমনাই রোগনি বুসকাঙ্গ বরকনি সেজামানি সামং বতাং পান্দা নিয়ে সবাই সুগুরুবই সাই খনারিকা ন্যাশনাল এসসি কমিশননি কচাম চেয়ারম্যান ইনচার্জ অরুণ হালদার নির্দেশে আজকে সারা ভারতবর্ষে প্রত্যেকটি প্রদেশের মুখ্যালয়ে ভারতীয় জনতা পার্টির তফসিলী সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদ সভা রাহুল গান্ধীজি বিদেশের মাটিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে যেভাবে উনি চ্যালেঞ্জ করে বলছেন যে আমলোক জব পাওয়ার মে আয়েঙ্গে তো আরক্ষণ কো বরবাদ কর দেঙ্গে আরক্ষণ উঠা দেঙ্গে আরক্ষণ হোগা তো আরক্ষণ উনকে লিয়ে বহুত বড়া এক রুখাবট হ্যা ইস টাইপ কি বিবৃতি উনোনে দিয়া হ্যায় এ সমাজ কে লিয়ে এক বহু চিন্তিত বিষয় হ্যায় আর এই বিষয় পরে মাননীয় প্রধানমন্ত্রী জি নে চিন্তা কিয়া নির্ণয় কিয়া হ্যায় যে আমারে সমাজ কো লোগো কো জাগরুত করনা চাহিয়ে আর ইসি কারণ সে হাম লোক রাস্তা মে বৈঠ কে ইসকা উনকা যে বক্তব্য হ্যায় বক্তব্য কো বিরোধিতা করনে কে লিয়ে আজ এ ধর্ণা প্রদর্শন চালা রহা হ্যায় আশালো ককটুমা থুমনা রোগনি বুসকাঙ্গ ফাইয়ে কক শাখা প্রদেশ বিজেপি এসসি মোর্চানি প্রেসিডেন্ট অরবিন্দ দাস ব শাখা শাকবাই থানী আচুক থানী বরম নারগৈ মানলিয়া কংগ্রেস নি অজমা রাহুল গান্ধী ফাতার হাকত র থাঙ্গৈ হাকত নি কনস্টিটিউশন তৈয়ী আবহাই কক সামানী বেলাইখান সেলাং মানসি যা কংগ্রেস নি হাফানী জরাব হাকত নি তপসিলি জাতি বড় রোগনি উকলুক খিকলাই কলাঙ্খা আ বয়ার ন তাবুক ফান ববৈ তলাঙ্গৈ তঙ্গ রাহুল গান্ধী আমরা এখানে বসেছি মূলত একটা কথা আছে ইংরেজিতে বলে সাম পার্সন আর ডুয়েল পার্সোনালিটি দে সে সামথিং অ্যান্ড ডু আদারওয়াইজ আই থিঙ্ক আওয়ার অপোজিশন লিডার সেন্ট্রাল অপোজিশন লিডার ইজ লাইক ওয়ান অফ দ্যাম ওনার কথার উনি যে একটা পদে আছেন পদের যে মাহিত্য থাকা উচিত এবং চিন্তা বিবেচিত করে যে কথা বলা উচিত উনি হয়তো ভুলে যান তার জন্য কয়েকদিন আগে উনি ওনার বংশ পরম্পরাগত যে ট্র্যাডিশনটা ওনার দাদু থেকে চলে এসছে সেই ট্র্যাডিশনটাকে উনিও বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আর সেই ট্র্যাডিশনটা কি ট্র্যাডিশনটা হলো এসসি এবং সমাজে পিছিয়ে পড়া যারা আছে তাদের যেন উন্নতির দিকে যেন যেতে না পারে তার জন্য সজাগ দৃষ্টি ওরা সবসময় কংগ্রেসিদের তরফ থেকে হয়েছে এটার প্রমাণ আছে কীরকম প্রমাণ আছে 1961 সনে যখন জওয়াহরলাল নেহরু প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছিলেন যে এটা থেকে আপনি এই কাজটা থেকে এই সংরক্ষণের থেকে আপনারা আপাতত বিরত থাকুন কারণ এটা মনে হচ্ছে সমাজের জন্য বিশেষ একটা ফলপ্রসূ হবে না এবং 1975 আমরা দেখেছি যে যখনে ইন্দিরা গান্ধীজির যখন এই হয়েছিল আপৎকালীন যখন হয়েছিল তখনও এর উপরেই ওনারা কার্যকর সিদ্ধিকর্তা করার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধী রাজীব গান্ধীও বলেছেন ওনার বাবাও বলেছিলেন সেই ট্র্যাডিশনটাই রাহুল গান্ধী যখন ইউএসএ গিয়েছেন ইউএসএ বসে বলেছেন যে ভারতকে রিফর্মের দিকে যেতে হলে আরক্ষণ প্রথা সংরক্ষণ প্রথা বন্ধ করতে হবে এরই প্রতিবাদে সারা ভারতবর্ষের কার্য যে আমাদের এসসি মোর্চারা যে কার্য নিয়েছে সেই কার্যেরই অঙ্গস্বরূপ আর সানি সেদামুং পান্দা ফুংনি দামজি সানি সিমি দামসা ঝরা চলিকা ব্যুরো রিপোর্ট কক্ষরাং